ধনমুনা যায় জঙ্গলে বক্সা টানতে, না তো না তো রে ওরে ধনমুনা যায় জঙ্গলে বক্সা টানতে, এখন আমি কি করি বল? তুমি গুরু মা রূপে কন্দন করবে সেই মায়া নদী চরে, আর আমি দগ্ধ হব। ঠিক বলেছিস, তাহলে আমরা দেখে দেখে চলে এলাম ক্ষীর নদীর কূলে। এই ক্ষীর নদীর কূলে আমি অগ্নি পঞ্জলিত করলাম, তুই করবে দাও দাও জ্বলতে থাক, আমি গুরুপ মারবে ধরে কন্দন করতে থাক। তোদের গুরুদেবের জিতা জেলে দিয়েছি। এ কি বলছো? গুরুদেবের চিতা জেলে দিয়েছ, কিন্তু গুরুদেবের জন্য যে ঔষধ নিয়ে এলাম জয়েন করে, ঔষধ কি করবো এখন? ও বাবা, ওই চিতার মধ্যে ফেলে দিয়ে যা, চিতার মধ্যে ফেলে দিলে গুরুদেব প্রাণে বেঁচে ওঠে রে। বেশ করে মা, তোমার এই কথা কোনোদিন অমান্য করি না, আজও করবো না। তোমারই আদেশে এই মুহূর্তে আমরা যে ঔষধ নিয়েছিলাম গুরুদেবের জন্য, ঔষধ নিয়ে নিচ্ছি তার মধ্যে নিক্ষেপ করে। দাদা তাহলে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো না, চলো এই মুহূর্তে সবাই মিলে আমরা আমরা গুরুদেবের কাছে, আবার গুরুদেবের কাছে কোনো আদেশ নেই, আবার আসবে এই গন্তব্য পাহাড়ে। আমরা যে ঔষধ আনতে পারিনি, আমরা যে ঔষধ আনার সময় পথের মাঝে যে হারিয়ে ফেলেছি গুরুদেব, তোমার আদেশে গেছিলাম দুটি ভাই গৌতম পাহাড়ে, গৌতম পাহাড়ে গিয়ে পেয়েছিলাম তোমার জন্য সেই ঔষধ। যখন ঔষধ পেলাম আমরা আনন্দের ঔষধ মাথায় নিয়ে দুটি ভাই আসছিলাম গুরুদেব,
আসার সময় ওইখানে নদীর কোলে একটি মায়া আছে, তার সিজনে করে গুরু মারে বেশ ধরে আমাদের কাছ থেকে যে ঔষধ ঔষধ যে হারিয়ে নিয়েছে। তারপর কি হলো বলতে পারিস বাবা? যখন আমার ঔষধ হারিয়ে নিয়েছে সেই ঔষধকে হরণ করে নিতে জানিয়ে দিলে বাবা আমি বুঝতে পারি তাই মনসা এই ধরার আমি আমি জীবিত থাকি জীবনে পাবে না পূজা তাই তোমাকে সরিয়ে দিল। তবে যাওয়ার সময় একটি কথা বলে যাই বাবা, আমি যখনই মারা যাব এখান থেকে নিয়ে জয়নগর মজুরিপুরে নিয়ে আমার তিন খণ্ড করবি, রাগবিষ্ণু স্থানে প্রথম খণ্ড বৃষ্ণ মহল, দ্বিতীয় খণ্ড ধনন্তরী ঘাত, আর শেষ খণ্ড হবে একটা যদি হাত দিয়ে মাটি দিস আমার মতো শত শত গুরুদেব আবার এই ঘরের মধ্যে আবির্ভূত হবে, আর যদি পা দিয়ে মাটি দিস আর কোন একটু ভাই আজ আমাদের ভুলের দোষে আজকে গুরুদেবকে হারাতে পেরেছে। আচ্ছা গুরুদেবের সঙ্গে যে কোনো জায়গায় যেতে পারবো না রে ভাই, আজ আমাদের গুরুদেবকে আমরা নিয়ে যাব বেড়াতে, গুরুদেবের কথা মতো নিয়ে যাব জয়নগর মজিনপুরে, নিয়ে গিয়ে আমরা গুরুদেবের কথা মতো না গুরুদেবের গুরুদেবের দেহটা তিন খণ্ড করে তিনটি গর্তের মধ্যে পুঁতে দেব। আর বিলম্ব করিস না, চলে যাই এই মুহূর্তে গুরুদেবকে নিয়ে আমরা নগরবাসীর কাছে যাই। কিন্তু ভাই যাবো তো পারে, পারে যেতে গেলে যে পয়সা করে প্রয়োজন আছে, পয়সা করে না পেলে কি করে নিয়ে যায় বলতে পারে? না না আর দেরি করিস না, তুই এক কাজ কর, তুই নগরবাসীর দ্বারা যা যে কিছু ভিক্ষা করে নিয়ে আয়, আর আমি ততক্ষণের মধ্যে গুরুদেবকে সুন্দর করে সাজিয়ে নে। বেশ তাই যা ভাই, আর আমি তার মধ্যে গুরুদেবকে সাজিয়ে নেই। ভরে ভরে পড়েছে মনে ওরে বড় সোনার খনি, হরি নামে জপে যে সেই তো দিনে দিন মনে, হরি নামে পড়ছে মনি ওরে বড় সোনার খনি, হরি নামে জপে যে মনি সেই তো দিনে দিন মনে, হরি নামে পড়ছে মনি হরি বড় সোনার খনি, হরি নামে জপে যে সেই তো দিনে দিন মনে, হরি বলে পড়াশোনা হরি নামে পড়াশোনি হরি মনে সোনার খনি, হরি নামে জপে যে মনে সেই তো দিনে দিন মনে, হরি নামে পড়াশোনি ও নামে যে মন্ত্র মনে ও নামে যে জাদু রাখা সারা জকিনি, হরি নামে পড়ছে মনি হরি মন সোনার খনি, হরি নামে জপে যে মন সেই তো দিনের দিন মনি, হরি নামে পড়ছে মনি ও নামের সুর ধরি পাখি যাই গান গাইয়া, ও নামের সুর ধরি পাখি যাই গান গাইয়া, ও নামের সুর ধরি পাখি যাই গান গাইয়া, ও নামের সুর ধরি ও নামে পাগল হলো চণ্ডী দশা রজকিনী, হরি নামে পড়ছে মনি হরি মন সোনার খনি, হরি নাম জপে যে মন সেই তো দিনের দিন মনি, হরি নামে পড়ছে মনি।
ভাই নগরবাসী তার থেকে ভিক্ষা করে এনেছি, আর কিন্তু সকলকে তো নিমন্ত্রণ করেছি কি ভাই? হরিনামে দল তো খারাপ করতে হবে। ও প্রশান্ত দা, বলছি আমাদের সঙ্গে যাবে একটু? কোথায় রে ভাই? গুরুদেব মারা গেছে, শ্মশানে যেতে হবে। চল যাই। তবে তোমরা নাম গাইতে গাইতে চলে যাই। তার টাকা পয়সা দিবি না? টাকা পয়সার কথা বলো না, টাকা পয়সা খুব সীমিত। খাইয়ে দেবো ভালো করে। বিশ্ব চরা চরমাঝি গুরু চরা চরা চরমাঝি চরা চরমাঝি যে ছিল আমার জীবন দুয়ারে রে বন্ধু, হাই সে ছিল আমার। বিশ্ব চরা চরমাঝি গুরু চরা কে আছে আমার, বিশ্ব চরা চরমাঝি জানিস আমি কাঁদি জানি না,
অতর মধ্যে যে নড়বে না বুঝে না ভাই কম তো বুঝে না হ্যাঁ এক কাজ কর তুই ছেলে হয়ে কামাই মেয়ে হয়ে ও গুরুদেব জানিস ভাই গুরুদেব গর্তের মধ্যে গিয়ে আমাদের ভুল দিব আর এনে গর্ত থেকে ডাকতে হয়েছে কেমনে ধনা মনে ভুল হচ্ছে মনে হয় কোনো জায়গায় ওই জন্যই বলতেছে গুরুদেব তো মারা গেছে ওই জানি না কি একটা খেতে খেয়ে মরে গেছে কি আরো একটা কথা বলবো তা গুনে গুনে মাটি দিতে তো হবে তখন তোমরা যে গুরুদেবকে পাঠিয়ে মাটি দিয়েছো এই কথা তুমি কাউকে বলো না তোমরা যাও বাবা যাও তোমাদের মনোবাসনা তোমাদের পূর্ণ হবে বাবা আশিত সান্দোশা ডিজে বাপি ডুশাই নম্বর পোল